সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহ ঊর্ধ্বতন তিন কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির মামলায় সরব পুলিশ প্রশাসন। পুলিশ বলছে দোষী সম্পৃক্ততা পেলে সে যত ক্ষমতাধরই হোক না কেন ছাড় দেওয়া হবে না। এরই মধ্যে মামলার বাদী দেয়া তথ্য পর্যালোচনা করে তদন্তের কাজ এগিয়ে নিচ্ছে পুলিশ। এ বিষয়ে ব্যাংকের এমডি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে টেলিফোনে তিনি জানান তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। দেশের বেসরকারি খাতের মধ্যে অন্যতম সিটি ব্যাংক, আর সেই সিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে উঠেছে এক নারী কর্মীকে যৌন নির্যাতনের অভিযোগ। সম্প্রতি ব্যাংকটির সাবেক নারী কর্মকর্তা মনিরা সুলতানা পপি গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনের 406-506 ধারায় মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরফিন, হেড অফ CSRM আব্দুল ওয়াদুদ ও বোর্ড সেক্রেটারি কাফি খানকে, যেখানে বলা হয়েছে অভিযুক্ত তিনজন অব্যাহতভাবে তাকে টিস করত। বিষয়টি বোর্ডকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা না পেয়ে মামলার পথ বেছে নেন বাদী, আর এর পরপরই তাকে চাকরিচ্যুত করে সিটি ব্যাংক কর্তৃপক্ষ। ভদ্রমহিলা একটি মামলা করেছেন। মামলায় অভিযুক্তদের বিষয়ে তদন্ত হচ্ছে জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলছেন জড়িত থাকলে কাউকেই ছাড় দেয়া হবে না। আমরা তার যে অভিযোগ আছে সেটা আমরা বিচার বিশ্লেষণ করছি, এবং ব্যাংকের যারা যারা বিশেষ করে তার যারা সহকর্মী ছিল তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। এক্ষেত্রে যদি ব্যাংকের ওই সব জায়গাতে তারা যেখানে অফিস ছিল সেখানে যদি CCTV ফুটেজ থাকে সেগুলো আমরা বিশ্লেষণ করবো, বা কোনো প্রযুক্তি যদি সহায়তা নেওয়া প্রয়োজন হয় সেটাও আমরা নিয়ে আমরা মামলার তদন্ত কার্যক্রম সম্পন্ন করব। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরফিন, তবে টেলিফোনে তিনি বলেন তাকে হয়রানি করা ও ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ করতেই মামলা করেছে সাবেক ওই নারী কর্মকর্তা। সুলতান আহমেদ, News 24, Dhaka.